রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া, মারাত্মক বিষধর একটি সাপ, যে সাপে আক্রান্ত হয়েছে বাংলাদেশ। দিন দিন এ সাপে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবণতা বেড়েই চলেছে। এ সাপে বর্তমানে আক্রান্ত হয়েছে দেশের 28টি জেলা। দেখতে অনেকটা অজগরের মতো হলেও মাথা ও লেজের দিকটা সরু এবং চিকন, গায়ে গাঢ় বাদামি চাঁদের মতো গোল গোল দাগ। এ সাপটির রঙের কারণে শুকনো গাছপালার সাথে সহজেই মিশে যেতে পারে, যার দরুন পরিবেশ থেকে ভিন্নভাবে এ সাপটিকে চিনতে পারা বড় দুষ্কর। এ সাপ রেগে গেলে প্রেশার কুকারের মতো হিস হিস শব্দ করে এবং অতি দ্রুততার সাথে কামড় দেয় এবং বিষ ঠেলে দেয়। সাপে কামড়ালে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সময় নষ্ট করা হবে প্রাণঘাতী সিদ্ধান্ত। দেশে রাসেলস ভাইপারে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে হাসপাতালে না নেওয়া জনিত সমস্যায় মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। এ সাপে কামড়ালে আক্রান্ত স্থান ফুলে ফোসকার মতো ওঠে, রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসা নিয়ে দেরি হলে ফুসফুস, কিডনি অর্থাৎ মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে। সাপে কামড়ানোর 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম না দিলে রোগী মারাও যেতে পারে। এসব শুরুতে বরেন্দ্র এলাকায় বেশি দেখা যেত। একসময় বরেন্দ্র এলাকায় এ সাপকে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু সাপ তার অভিযোজন ক্ষমতা পাল্টিয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। পরিবেশের খাদ্যচক্রে এ সাপের খাদক অর্থাৎ বেজি, পেঁচা, গুইসাপ, শেয়াল কমে যাওয়ায় এ সাপ বাড়ছে। সাপের খাদক কম এবং ব্যাং, ইঁদুর সহ অন্যান্য খাবার বেশি, তাই এদের ফসলের জমিতে বেশি দেখা যাচ্ছে। এই সাপ ডিম পারে না, একবারে 60 থেকে 70টি বাচ্চা দেয়। ভীতিকর তথ্য হচ্ছে এই সাপ তার গর্ভেই বাচ্চার লিঙ্গ পরিবর্তন করতে সক্ষম, এবং প্রতিনিয়ত এই সাপ তার অভিযোজন ক্ষমতা পরিবর্তন করতেও সক্ষম। আমাদের উচিত বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, মাঠে ফসলের কাজ করার ক্ষেত্রে গামবুট এবং মোটা জিন্স ব্যবহার করা, হাতে ছোট লাঠি রাখা যাতে সাপ দেখলে প্রতিহত করা যায়। সবচেয়ে জরুরি বিষয় হবে নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, এবং মনে রাখতে হবে সাপে কাটলে ওঝা বা কবিরাজ নয়, সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে, এটি একমাত্র বাঁচার পথ। তাই আসুন আমরা সুস্থ থাকি, সচেতন হই এবং সুন্দর বাঁচি।